স্বামী বিবেকানন্দ এবং করোনা। করোনার কারণে গাট্টু চিংকির স্কুল গত 11 মাস ধরে বন্ধ ছিল, কিন্তু করোনার প্রভাব কমতে দেখে তাদের স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রত্যেকটা ক্লাসরুমকেই স্যানিটাইজ করা হয় এবং টিচারদের স্পেশাল ট্রেনিং দেওয়া হয়। এইদিকে স্কুল খোলার কথা শুনে গাট্টু চিংকির সোসাইটির সবাই দুশ্চিন্তায় পড়ে যায়। অভিভাবকেরা বাচ্চাদের নিয়ে চিন্তিত ছিলেন। গাট্টু চিংকির বাবা, আপনি কি কাল বাচ্চাদের স্কুলে পাঠাবেন? হ্যাঁ, পাঠাতে তো হবেই, কারণ অনলাইন ক্লাসে বাচ্চারা ঠিক করে পড়াশোনা করতে পারছে না। স্কুলে গিয়ে অন্তত ঠিক করে পড়তে তো পারবে। কোনো সুবিধাই হবে না, এতদিন গ্যাপের পর হঠাৎ করে পড়াশোনার প্রেসার বাচ্চারা সহ্যই করতে পারবে না। অন্যদিকে গাট্টু চিংকিও ভয় পেয়েছিল, ওরাও স্কুলে যেতে চাইছিল না। আমরা স্কুলে যাব না, ওখানে করোনা আছে। সোনা, তোমার বন্ধুরাও তো সেখানে যাবে। কেউ যাবে না স্কুলে, আমি কালকে জিজ্ঞাসা করেছিলাম, রাজু, গুড্ডি, সমীর কেউ স্কুলে যেতে চাইছে না, আমিও স্কুলে যাব না। এই কথা বলে গাট্টু চিংকি কাঁদতে শুরু করে আর মা বাবা দুশ্চিন্তায় পড়ে যায়। 12 জানুয়ারির সকাল হয়, মা অনেক কষ্ট করে গাট্টু চিংকিকে স্কুলের জন্য রেডি করে বাবার সাথে পাঠিয়ে দেয়। বাবা স্কুলের সামনে আসতেই ওয়াচম্যান তাকে আটকায়। স্যার, করোনার জন্য ভেতরে প্যারেন্টসদের অ্যালাউ করছে না, আপনি প্লিজ এখন যান, সন্ধ্যাবেলা এখানেই ওয়েট করবেন, আপনার বাচ্চাকে আপনার কাছেই পৌঁছে দেওয়া হবে। ওয়াচম্যানের কথা শুনে বাবা চলে যায় এবং ওনাকে চলে যেতে দেখে গাট্টু চিংকি আরও কাঁদতে শুরু করে। বাচ্চারা, তোমরা ভেতরে যাও, ভয় পেও না, ক্লাসে মিশ্র স্যার তোমাদের জন্য ওয়েট করছেন। ক্লাসে গাট্টু চিংকি উদাস হয়ে বসেছিল, ক্লাসে এখন সেই আগের মতো ব্যাপারটাই নেই। সব বাচ্চাদের একে অপরের চেয়ে দূরে বসিয়ে দেওয়া হয়েছিল, যার প্রভাব বাচ্চাদের মুডের ওপর পড়েছিল। মিশ্র স্যার পড়াচ্ছিলেন, পড়াতে পড়াতে তিনি হঠাৎ করে থেমে যান এবং মন খারাপ নিয়ে উদাস বাচ্চাদের দেখতে থাকেন। আমি জানি তোমরা সবাই ভয় পেয়ে আছো, এরকম অবস্থায় পড়ানো ঠিক হবে না, আমরা গল্প করলে বরং তোমাদের মন হালকা হবে। গাট্টু বলো, কি অসুবিধা হচ্ছে? স্যার, সবাই বলছে এখন আর স্কুল একদম আগের মতো হবে না, আপনি পড়ালেও আমাদের মাথায় কিছুই ঢুকবে না, এত লম্বা ছুটির পরে হঠাৎ করে পড়াশোনা শুরু করলে আমাদের উপরে চাপ পড়বে। স্যার, করোনা এখনো যায়নি, আমাদের কোনো বন্ধুরা স্কুলে আসেনি, আমাদেরকে জোর জবরদস্তি স্কুলে পাঠানো হচ্ছে। গাট্টু চিংকির কথা শুনে মিশ্র স্যার বললেন, বুঝেছি, তোমরা সবাই ভয় পাচ্ছ, তোমাদের ভয় দূর করার জন্য আজকে আমি তোমাদের এমন একজন মহাপুরুষের গল্প শোনাবো, যিনি জীবনে কারোর থেকে ভয় পাননি, নিজের লক্ষ্যে স্থির হয়ে পুরো জগতে মহান আখ্যা পেয়েছিলেন। তো বলতে পারবে কে সেই মহাপুরুষ? আমি জানি সেই মহাপুরুষটি কে, তিনি হলেন স্বামী বিবেকানন্দ। একদম ঠিক বলেছো গাট্টু, স্বামী বিবেকানন্দর কাহিনী এবং ওনার বিচার শুধু আমাদেরকেই নয়, পুরো জগৎকে এই করোনা থেকে মুক্তি পেতে প্রেরণা দিতে পারে। স্যার, বলুন না ওনার কাহিনীটা। পদযাত্রা করতে করতে স্বামী বিবেকানন্দ জঙ্গল দিয়ে পেরোচ্ছিলেন, তখনই কিছু বানর তার পিছু নেয়। স্বামীজি ভয় পেয়ে যান এবং দ্রুত দৌড়াতে শুরু করেন, বানরগুলো তার পিছু দৌড়াতে শুরু করে, স্বামীজি সামনে এবং বানরগুলো তার পিছনে। এইভাবে দৌড়াতে দৌড়াতে স্বামীজি অনেকটা দূর চলে আসেন। তারপরে কি হলো? বানরগুলো কি স্বামীজির পিছু ছাড়ে? না, বানরগুলো ওনার পিছু ছাড়ে না। দৌড়াতে দৌড়াতে স্বামীজি ভাবেন, আমি দৌড়াচ্ছি বলেই বানরগুলো আমার পিছন পিছন দৌড়াচ্ছে, তার মানে আমি ভয় পাচ্ছি বলেই ওরা আমাকে ভয় দেখাচ্ছে, যদি আমি এদের ভয় না পেয়ে এদের মোকাবিলা করি তাহলে এরা পালিয়ে যাবে। বাচ্চারা স্বামীজি দৌড়াতে দৌড়াতে দাঁড়িয়ে পড়েন, তিনি একটা লাঠি তুলে সাহস সঞ্চয় করে উঠে দাঁড়ালেন এবং অবাক ব্যাপার, বানরগুলো লাঠি দেখে পালিয়ে গেল। এইভাবেই স্বামীজি সাহসের সাথে সংকটের মোকাবিলা করেছিলেন এবং সফল হয়েছিলেন। তাহলে এই গল্প থেকে তোমরা কি বুঝলে?
চিনকি উঠে দাঁড়িয়ে বলল, এটাই যে আমাদের নির্ভয় হয়ে স্বামীজির মতো সমস্যার মোকাবেলা করা উচিত। করোনা আমাদের সামনে সমস্যার মতো দাঁড়িয়ে আছে, কিন্তু আমাদের তাকে ভয় পাওয়া উচিত না, তার বিরুদ্ধে মোকাবেলা করা উচিত একদম স্বামীজির মতো করে। আমরা যতটা ভয় পাবো করোনাও আমাদের ততটাই ভয় পাওয়াবে। আমাদের উদ্দেশ্য হলো পড়াশোনা করা। আমরা ভয় না পেয়ে সতর্ক হয়ে নিজেদের পড়াশোনার উপর ফোকাস করলে আমরা নিশ্চয়ই আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। কারণ স্বামীজি বলেছেন, ওঠো জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। তাহলে এবার বলো, তোমরা করোনা থেকে আর ভয় পাবে না? তাহলে তোমরা এবার রোজ স্কুলে আসবে তো, এবং নিজের বন্ধুদেরও স্কুলে আনবে? হ্যাঁ। এইভাবেই স্বামী বিবেকানন্দর গল্প শুনে গাট্টু আর চিঙ্কির সাথে ক্লাসের সব বাচ্চাদের মধ্যে সাহস এবং তারা করোনার সাথে মোকাবিলা করার শক্তি পায়। গাট্টু চিঙ্কির দাদু দিদার বিয়ে, গরমের ছুটি চলছিল। গাট্টু চিঙ্কি সারাদিন সোসাইটির বাচ্চাদের সাথে খেলাধুলো করত। একদিন সন্ধ্যেবেলা বাইরে থেকে খেলে ধুলে এসে হলে ঢুকতেই দেখে তাদের মা খুব খুশি হয়ে বাবার সাথে কথা বলছে। মা, কি হয়েছে? তুমি এত হাসছো কেন? কথাটাই এমন, তোমাদের দিদা ফোন করেছিল, ওনারা ডেকেছেন, কাল আমরা সবাই মিলে দাদু দিদার বাড়ি যাচ্ছি। এই শুনে গাট্টু চিঙ্কির আনন্দ আর ধরে না। কি মজা! চলো প্যাকিং করতে শুরু করি, দাদু দিদার গ্রামে গিয়ে খুব মজা করব। আর তার পরের দিন সকাল হতেই গাট্টু চিঙ্কি বাবা মা অনেক লাগেজ নিয়ে ট্রেনে করে দাদু দিদার গ্রামের জন্য বেরিয়ে পড়ে। গাট্টু চিঙ্কির দাদু দিদার বাড়ি একটা সুন্দর গ্রামে ছিল, যেখানে সবাই খেতে কাজ করত এবং সবাই মিলে থাকত। দাদু দিদার বাড়িটাও বেশ সুন্দর ছিল। গাট্টু চিঙ্কি যেই দাদু দিদার বাড়ি পৌঁছল, অমনি ওদের ওয়েলকাম করার জন্য মামা মামি দাদু দিদা মাসি মেশো তৈরি ছিল। সবাই গাট্টু চিঙ্কিকে নিজের কাছে ডাকতে শুরু করে। গাট্টু চিঙ্কি, আমার কাছে এসো, আমি তোমাদের তেঁতুল খাওয়াবো। হ্যাঁ বাচ্চারা, এসো আমরা ক্ষেত দেখতে যাব। মেশো মশাই তোমার জন্য কত বড় দোলনা টাঙিয়েছে, এখানে এসো, মেশো মশাই তোমাদেরকে দোলনায় দোলাবে। এসো বাচ্চারা, আমরা দোলনায় দুলবো। এইভাবে সবাই আদর করে গাট্টু চিঙ্কিকে নিজের কাছে ডাকতে থাকে। কিন্তু গাট্টু চিঙ্কি কারোর কাছে না গিয়ে সোজা নিজের দাদু দিদার কাছে চলে যায়। তারপর হাত মুখ ধুয়ে দাদু দিদার বানানো সুস্বাদু খাবার খায়। গাট্টু চিঙ্কি কিছুক্ষণ বিশ্রাম নেয়, আর তারপর দুজনেই দাদু দিদার কাছে গিয়ে আনন্দ করার জন্য তৈরি হয়ে যায়। এই নাও, তোমাদের জন্য আমি তেঁতুলের শরবত বানিয়েছি, তাড়াতাড়ি এটা খেয়ে নাও, গরম থেকে আরাম পাবে। তেঁতুলের শরবত মানে হচ্ছে তেঁতুলের জুস, যেরকম লেবু আর আমলকির শরবত হয় ঠিক সেরকমই আমলকির শরবত হয়, এটা গরমকালে খাওয়া হয়। মায়ের বানানো তেঁতুলের শরবত খেয়ে গাট্টু চিঙ্কি একেবারে সতেজ হয়ে যায়। মেশোমশাই আম গাছে একটা বড় দোলনা লাগিয়েছিল, আর দোলনায় দুলতে দুলতে তারা হাওয়া খেতে খেতে কথা বলতে লাগলো। মেশোমশাই কাঁচা আম পায়, আর তাতে মাসি নুন লঙ্কা লাগিয়ে গাট্টু চিঙ্কিকে দেয়। কাঁচা আম দেখে গাট্টু চিঙ্কির জিভে জল চলে আসে, আর দেখতে দেখতে দুজনে সব আম খেয়ে নেয়। সাড়ে চারটের সময় একটু রোদ কমতেই গাট্টু চিঙ্কি মার সাথে ক্ষেত দেখতে যায়। ক্ষেতগুলো বেশ সুন্দর ছিল, গরু বাছুর ছাগল মোষ সবাই এদের দুজনকে দেখতে থাকে। মামার সাথে গাট্টু চিঙ্কিও সব জন্তু জানোয়ারদের ঘাস খাওয়া আর বাচ্চাদের সাথে খুব আনন্দ করে, আর সেলফিও নেয়। আর তারপর মামা গরু আর মোষের তাজা দুধ গাট্টু চিঙ্কিকে খাইয়ে দেয়। সন্ধ্যা হতে হতে গাট্টু চিঙ্কি মামার সাথে ঘরে ফিরে আসে, তারপর দাদু দিদার সাথে সময় কাটায়। চলো গাট্টু চিঙ্কি, তোমাদের একটু গ্রাম ঘুরিয়ে আনি, আর আমাদের বন্ধুদের সঙ্গে দেখা করিয়ে আনি। তারপর সন্ধ্যেবেলা গাট্টু চিঙ্কি দাদুর সাথে গ্রাম ঘুরতে বেরোয়, আর দাদুর বন্ধুদের সাথে দেখা হয়। এই দেখো রাম রাম, আমার নাতি নাতনি,
শহর থেকে এসেছে। নমস্কার। হাই, কেমন আছেন আপনারা? এইভাবে কাট্টু চিংকি কিছুক্ষণ কথা বলে, তারপর গ্রামের বাচ্চাদের সাথে খেলাধুলো করতে করতে রাত হয়ে যায়। তারপর কাট্টু চিংকি রাতে খাওয়া দাওয়ার আগে দাদুর বাড়ি ফিরে যায়। বাচ্চারা দেখো, আমি আর মামি মিলে তোমাদের পছন্দের খাবার বানিয়েছি। দিদা, আমি তোমার হাতে খাবো। দিদা, আমাকেও খাইয়ে দাও না। এই কথা শুনে দিদা হাসতে শুরু করে দেয়। ঠিক আছে ঠিক আছে, আমি তোমাদের দুজনকে নিজে হাতে খাইয়ে দেব। তারপর গাট্টু চিংকি পেট ভরে দিদার হাতে খাবার খায়। খাবার খাওয়ার পর সবাই ঘুমোতে যাওয়ার জন্য তৈরি হতে থাকে। তখন গাট্টু চিংকির গরম লাগতে শুরু করে। দিদা, ঘরের ভিতরে খুব গরম লাগছে। পাখা থেকেও গরম হাওয়া আসছে। তোমাদের ঘরে এসি নেই? আমাদের তো এসিতে ঘুমানো অভ্যেস, এবার সারা রাত ঘুম আসবে না। এই কথা শুনে দাদু দিদার সাথে সবাই হাসতে শুরু করে। এই দেখে গাট্টু চিংকি আরো কনফিউজ হয়ে যায়। তোমরা সবাই হাসছো কেন? আমরা কিছু ভুল বললাম নাকি? না না, তোমরা কিছু ভুল বলোনি। আমরা একটা ছোট গ্রামে থাকি, আমাদের কাছে এসি কোথা থেকে আসবে? কিন্তু আমাদের কাছে এমন একটা এসি আছে যে তোমাদের শহরের কারো কাছে নেই। এই কথা শুনে গাট্টু চিংকি চমকে যায়। তোমাদের কাছে কোন এসি আছে? প্রকৃতির এসি। গ্রামে প্রকৃতির কৃপায় অনেক গাছপালা রয়েছে, যার জন্য সারা রাত ঠান্ডা হাওয়া বইতে থাকে। আমরা ঘরের ভিতরে নয়, ছাদের উপর খোলা আকাশের নিচে ঘুমাবো আর প্রকৃতির এসি অনুভব করব। এই কথা শুনে গাট্টু চিংকি আনন্দে নেচে ওঠে। তারপর মামা মামি মিলে ছাদে বিছানা পাতে আর সবাই তাতে সেট হয়ে যায়। দিদা, আমি তোমার কাছে ঘুমাবো। আমিও। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বাবা, তোমরা দুজনে আমার কাছে ঘুমাও। তারপর খোলা আকাশের তলায় ঠান্ডা হাওয়ায় গাট্টু চিংকি দিদার কাছে মিষ্টি গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে।